গাজীপুরে সংকট রয়েছে গ্যাসের, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, মাসুম, আপনি জানেন যে শিল্প শহর গাজীপুর, এই গাজীপুরে কিন্তু অধিকাংশ শিল্প কারখানা রয়েছে গ্যাস ভিত্তিক, এছাড়া যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সেগুলো কিন্তু গ্যাসে চলে। যে আমরা যেটি দেখছি গত 3-4 দিন যাবৎ কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি উইনার নামে একটি সিএনজি স্টেশনের সামনে, এইটিতেও কিন্তু গ্যাসের তীব্র সংকট রয়েছে। তো এটি কিন্তু আর 8টার পর থেকে আরো কিছু বেড়ে যাবে, কেননা 8টার পরে কিন্তু শিল্প কারখানা চালু হয়ে যাবে এবং তখন কিন্তু শিল্প কারখানা যে সমস্ত গ্যাস জেনারেটর রয়েছে সেগুলো কিন্তু চালু হয়ে যাবে এবং চালু হওয়ার পর কিন্তু গ্যাসের যে চাপ সেটি কিন্তু আরো বেড়ে যায় এবং পাইপলাইনে যে গ্যাসের স্বল্পতা রয়েছে, স্বল্পতা থাকার কারণে কিন্তু মূলত যে সমস্ত শিল্প কারখানা রয়েছে এমনকি যে সমস্ত সিএনজি স্টেশন রয়েছে সেই সমস্ত কারখানায় কিন্তু গ্যাসের ব্যাপক সংকট দেখা দিচ্ছে এবং গ্যাস সরবরাহে তাদেরকে সমস্যা পড়তে হচ্ছে। আমি এই যে সিএনজি স্টেশনটি রয়েছে সেখানে দেখছি যে এখানে মিটারে কিন্তু মাত্র 70 PSI রয়েছে, যেখানে 230 থেকে 35 থাকার কথা। তো 70 থাকার কারণে কিন্তু অনেক যে সমস্ত সিএনজি চালিত যানবাহন রয়েছে তারা কিন্তু যানবাহনে গ্যাস নিতে পারছেন না। তারা বলছেন সকাল থেকে বিভিন্ন সিএনজি স্টেশন কিন্তু ঘুরছে, প্রেশার না থাকার কারণে তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারছে না। তাদের অতি প্রয়োজন রয়েছে, তারা কিন্তু এই অল্প প্রেশারে কিছু নিচ্ছে, তবে বলছেন যে প্রেশার আছে এই প্রেশারে গ্যাসের থেকে হাওয়ায় তাদের সিলিন্ডার বেশি প্রবেশ করছে, যে কারণে মূলত তারা সমস্যায় পড়ছে। তো আমরা তিতাস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আসলে শীতকালীন সময় হওয়ার কারণে গ্যাসের যে পাইপলাইন রয়েছে পাইপের ভিতরে গ্যাস জমে থাকে এবং গ্যাস সরবরাহটা কমে যায়, তাছাড়া যে সমস্ত গ্যাস ফিল্ড রয়েছে সেখান থেকে কিন্তু উৎপাদন কমে যায়। এই সমস্ত কারণে মূলত চাপের চাপ স্বল্পতা রয়েছে, তবে এটি উত্তোলন থেকে চেষ্টা করছে। তো এখন পর্যন্ত দেখা যাক কবে নাগাদ সেটি স্বাভাবিক হয়, সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো এখান থেকে এখান থেকে এই ছিল সর্বশেষ খবর মাসুম। রফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।